একটি নার্সারিতে ছয়শো উনত্রিশটি গোলাপ আটশো বত্রিশটি জবা ও নয়শো ছেচল্লিশটি গাঁদা ফুলের চারা গাছ আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে আমাদেরকে বলা হয়েছে যে প্রশ্নে একটি নার্সারি নার্সারি হচ্ছে একটি যেখানে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয় বা চাষ করা হয় এখান থেকে ধরেন আম জাম ফুল ফল সব বিভিন্ন ধরনের চারা গাছের রোপণ তৈরি করা হয় তাহলে এই এখানে একটি নার্সারি ধরা হয় এই নার্সারিতে বলা হয়েছে যে একটি নার্সারি এখানে এই একটি নার্সারি তাহলে এই নার্সারিতে বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ আছে তাহলে এই ফুলের ওই নার্সারিতে চারা গাছগুলো কত আছে তাহলে সবগুলি কি করতে হবে যোগ করতে হবে দেখি আমরা এই নার্সারিতে বলা হয়েছে ছয়শো উনত্রিশটি গোলাপ আমরা গোলাপ চিনি রোজ যেটা বলা হয় থেকে এই গোলাপ ফুল সবাই পছন্দ করে তাহলে এই গোলাপের সারা হচ্ছে ছয়শো উনত্রিশটি এই নার্সারিতে আছে আবার আটশো বত্রিশটি জবা আমরা জবা ফুল চিনি এই জবা ফুলের ছাড়াও এই নার্সারিতেই আছে এই নার্সারিতেই আছে আটশো বত্রিশটি জবা এবং বলা হয়েছে নয়শো পঁয়তাল্লিশটি নয়শো ছেচল্লিশটি গাঁদা ফুল আমরা গাঁদা ফুল চিনি এই গাঁদা ফুলের ছাড়াও এই নার্সারিতেই আছে এই একটি নার্সারির মধ্যেই বলা হয়েছে যে ওই নার্সারি এটা হচ্ছে কি ওই নার্সারি ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে এই তিন ধরনের চারা গাছগুলি আমরা যোগ করব যোগ করলে ওই নার্সারিতে চারা গাছের সংখ্যাগুলি পাওয়া যাবে তাহলে আমরা গোলাপ ফুলের চারা গাছ লিখি যে প্রথমে গোলাপ ফুলের চারা গাছ করতো ছয়শো আমরা লিখি যে গোলাপ আমরা গোলাপ চিনি সবাই চারা গাছ এই চারা গাছ হচ্ছে কত ছয়শো উনত্রিশটি এই এতটি গোলাপ ফুলের চারা গাছ এই নার্সারিতে আছে এবং বলা হচ্ছে জবা ফুলের এই জবা আমরা চিনি জবা ফুলের চারা গাছ আছে কতটি আটশো বত্রিশটি তাহলে আমরা আট হচ্ছে শতকের করে তাহলে ছয় শত উনত্রিশ তাহলে ছয়ের বরাবর লিখবো আট এই আট শত বত্রিশ তিন দশ দুই বত্রিশ এই এতটি এবং গাঁদা ফুলের এই গাঁদা ফুল যে আমরা জানি গাঁদা ফুল চিনি তাহলে এই গাঁদা ফুলের চারা গাছ হচ্ছে কতটি এই নয়শো ছেচল্লিশটি ঘাতা বলছে কি নয়শো তো এই শতকের বরাবর থাকবে নয়শত ছেচল্লিশটি তাহলে এই তিন ধরনের তিন ধরনের সারা গাছে আছে এই সারা গাছের সংখ্যাগুলো যোগ করলে ওই নার্সারিতে ওই নার্সারি বলতে এই নার্সারিতে কতটি সারা গাছ আছে সবগুলি বের হয়ে যাবে তাহলে আমরা যোগ করি আমরা যোগ করি তাহলে যোগ করলে আমরা প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করতে হয় নিয়ম অনুসারে তাহলে আমরা যোগ করি তাহলে নিয়ম অনুসারে ছয় নয় দুই কত এগারো এগারো ছয় সতেরো সতেরো সাত হাতে আছে কত এক এক হবি কেরি এই দশকের অঙ্কের সঙ্গে এই এক ফোর আমরা পাই এইগুলি যোগ করলে দশ স্থানে অঙ্কগুলি যোগ করলে ফাই এক দুই তিন তিন তিনে ছয় ছয় সাড়ে দশ দশে শূন্য হাতে আছে কত এক এই একও কেরি হচ্ছে এই শতক স্থানীয় অঙ্কের সঙ্গে এই এক তাহলে এটা যোগ করলে আমরা পাই এখানে এটা পাই আমরা যোগ করি তাহলে পাই এই একে আর ছয় সাত সাত আর আটে পনেরো পনেরো আর নয়ে চব্বিশ এই পনেরো আর নয় চব্বিশ তাহলে দুই দশ চার চব্বিশ তাহলে দুই হাজার চারশত ষাটটি এই এতটি সারা গাছের সারা গাছ আছে তাইলে মোট সারা গাছের মোট সারা গাছের সমান আমরা লিখতে পারি এই মোট সারা গাছ সমান হচ্ছে এই দুই হাজার তাহলে এটাই আমাদের উত্তর তাহলে এইভাবে লিখে আমরা যোগ করতে পারি তাহলে আমরা প্রশ্ন বুঝে তারপরে আমরা নিচে নিচে রেখে যোগ করবো তাহলে এটাই আমাদের অ্যান্সার